হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালোই রেখেছে। যদিও দেখা যায় যে অনেক সময় আমরা ভালো না থেকেও ভালো থাকার চেষ্টা করি বা ভালো থাকার অভিনয় করে যাই, ঠিক এরকমই একটি মুহূর্ত মনে হয় আমরা বাংলাদেশে যারা আছি আমরা সবাই এরকম একটা মুহূর্ত অতিক্রম করছি। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন যে বিষয়ে আমি কথা বলবো বা যে প্রসঙ্গ নিয়ে, সেটা হচ্ছে ধর্ষণ। ধর্ষণ বর্তমানে ঠিক এই সময়ে সবচেয়ে আলোচিত একটি বিষয় বাংলাদেশে। শুধু ধর্ষণ বললে ভুল হবে, পাশাপাশি নারী নির্যাতনও রয়েছে। আপনারা হয়তোবা মোটামুটি কি সবাই জেনে গেছেন ইতিমধ্যে, যারা অ্যাটলিস্ট ফেসবুক ব্যবহার করেন, যারা টেলিভিশনের সামনে থাকেন, যারা সংবাদ দেশের সংবাদগুলো দেখেন বা খোঁজখবর রাখেন, তারা সবাই জেনে গেছেন যে নোয়াখালীর বেগমগঞ্জে যে একটা মহিলা বেশ কয়েকজন মানুষের দ্বারা নির্যাতিত হয়েছিল, সেই ভিডিওটি ভাইরাল হয়েছিল এবং ভাইরাল হওয়ার পরবর্তী সময়েই কিন্তু মূলত শুধুমাত্র সাধারণ জনগণের নয়, প্রশাসনের কিন্তু ঠিক ওই মুহূর্তে টনক নড়ায়। আর যারা এই কাজগুলো করেছেন, এই নিকৃষ্ট বা এই জঘন্য কাজ, তাদের মধ্যে ইতিমধ্যেই কিন্তু চারজন গ্রেপ্তার হয়েছেন। আর আচ্ছা, যাই হোক, ওসব বিষয়ে একটু পরে আসি। তো ধর্ষণ প্রসঙ্গে যেহেতু কথা বলছি, জয়পুরহাটে 11 বৎসরের একটা শিশু ধর্ষিত হয়েছে, জয়পুরহাট। আবার দেখলাম 71 বছরের একজন বৃদ্ধা মহিলা ধর্ষিত হয়েছে সাম্প্রতিক সময়ে। আপনারা জানেন যে সিলেটের এমসি কলেজের যে ঘটনা, সেখানে যে বিবাহিতা নারী ছিলেন বা মহিলা ছিলেন, তার বয়স ছিল 19 বছর। আবার এই নোয়াখালীর বেগমগঞ্জের যে মহিলাটিকে অত্যাচারের ভিডিও আপনারা দেখেছেন, মধ্যবয়সী ছিলেন। তো সর্বোপরি যে বিষয়টা আসতেছে বা যে বিষয়টা বোঝা যাচ্ছে, আসলে ধর্ষণের ক্ষেত্রে যারা ধর্ষক তারা বয়সটাকে আসলে বিবেচনায় নিচ্ছে না। কে বাচ্চা, কে বয়স্কা, কে মধ্যবয়সী, কে কী, এগুলো দেখার তাদের টাইম নাই। কতটা পৈশাচিক এবং বর্বর মানসিকতার মানুষ হলে এই ধরনের কাজ করতে পারে? আসলে তারা মানুষ না। এটা এটা কেউ যদি মানে এই ধরনের মানুষকে মানুষ বলে, তাহলে এটা মানুষের অপমান হবে আমার মনে হয়। আসলে তাদেরকে মানুষ বলে আমি আখ্যায়িত করতে পারছি না। আসলেই তারা জানোয়ার, তারা পশুর সমতুল্য। আপনারা যারা ঠিক এই মুহূর্তে ভিডিও দেখছেন তারাই এই কথা বলবেন, এটা আসলে আমাকে বলতে হবে না। দুই একজন আমাকে বলেছেন যে আপনি একজন লিগ্যাল সেক্টরের লোক হয়ে দেখা যাচ্ছে যে হয়তোবা যেটা চাচ্ছেন সেটা যৌক্তিক না। আরে ভাই, আমি যে মানুষ, আমি যে বাংলাদেশের একজন নাগরিক, আমার কি কথা বলার কোনো অধিকার নাই? আমার কি মানে ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না? আমি তো মনে করি যে আমি সর্বপ্রথম মানুষ, তারপরে বাংলাদেশের নাগরিক, তারপরে আমার মানে আমার অন্য অন্য আইডেন্টিটি থাকতে পারে। এটাই তো হয়, তাই কি না? তো ভিকটিম মানে যে বিষয়টি বললাম যে অ্যাকচুয়ালি ভিকটিমদের কোনো বয়স নেই। এই বর্বর যে কাণ্ডগুলো যারা ঘটাচ্ছে, এই ধর্ষক বাহিনী যারা, তারা আসলে এই জিনিসগুলোকে কোনো আমলেই নিচ্ছে না যে কে আমার ছোট বোনের মতো, কে আমার মায়ের মতো, কে আমার মানে এগুলো না, তাদের এরকম কোনো চিন্তাই আমার মনে হয় যে তাদের মাথায় কখনো আসে না। তো খুবই দুঃখজনক বিষয়, বাট প্রতিবাদ করা ছাড়া আসলে আমাদের কিছু করণীয় নেই। তো এবার আসবো নোয়াখালীর বেগমগঞ্জের যে বিষয়, সেই বিষয়গুলো নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করার জন্য। নির্যাতিতা যে মহিলা, সেই মহিলা তো আপনারা জানেন যে মামলা করেছেন এবং সেই মামলায় কিন্তু ইতিমধ্যেই চারজন গ্রেপ্তার হয়েছেন। দুজনকে আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়েছে এবং রিমান্ডের আবেদন ছিল সাত দিন করে। সেখানে দুইটি মামলায় সাত দিন করে রিমান্ড চাওয়া হয়েছিল। সেই দুইজন আসামিকে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। তো রিমান্ডে যেহেতু নেওয়া হয়েছে, এখন আশা করি কী কারণে এই কাজগুলো তারা করেছেন প্রকৃত তথ্য বের হয়ে আসবে। আর মূল আসামি যে, সেও গ্রেপ্তার হয়েছে এবং আশা করি যে সমস্ত আসামি এই কাজের সাথে জড়িত, এই ন্যাক্কারজনক এই ঘৃণিত কাজের সাথে জড়িত, তারা সবাই গ্রেপ্তার হবে। আপনারা এটাও জেনে থাকবেন যে হাইকোর্টে কিন্তু আজকে একটা আবেদন হয়েছিল যে সোশ্যাল নেটওয়ার্কিং মাধ্যম, আই মিন ফেসবুকে যেই ভিডিওটা
মানুষ দেখছে এই ভিডিওটা যাতে সরিয়ে ফেলা হয় বা ফেসবুক থেকে রিমুভ করা হয়, এরকম একটা আবেদন ছিল। এবং সেই আবেদনটি কিন্তু যথাযথ আদেশ পাওয়া গেছে, সেটা হচ্ছে যে ভিডিওটা মানে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলা হয়। তো এদিক থেকে তো গেলই। এই ভিডিওটা যারা দেখেছে, আমার মনে হয় যে যে সমস্ত আমাদের মা বোনেরা স্পেশালি দেখেছেন, তারা কতটা কষ্ট পেয়েছেন এটা আমি আসলে, আমি একজন পুরুষ, তারপরেও আমি যতটা কষ্ট পাইছি, আমার মনে হয় আমার কষ্টের চেয়েও তাদের কষ্টের মাত্রাটা আরও অনেক বেশি। তো আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম যে আমি যে একজন পুরুষ এটা ভাবতেই লজ্জা লাগে, এটা ভাবতে লজ্জা লাগে। আমি ওই ভিডিওটি আপলোড করার পর অনেকেই বলেছে যে ভাইয়া, বাংলাদেশের এই ধরনের নিউজগুলো বিদেশের মাটিতে কীরকম যে প্রভাব ফেলে এটা বলে বোঝানো যাবে না। তো সুতরাং আমাদের প্রবাসী যে সমস্ত ভাই বোন দেশের বাইরে থাকে, তারাও কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই খারাপ মানুষদের জন্য, এটা আসলে আর বলার অপেক্ষা রাখে না। ঘটনা ঘটার 33 দিন পর এই বিষয়টি কিন্তু সাধারণ মানুষের সামনে আসলো, তাও আবার সামাজিক যোগাযোগে একটা ভিডিওর মাধ্যমে। তো অ্যাকচুয়ালি এখানে পুলিশের কোনো গাফিলতি ছিল কি না, এই বিষয়টি কিন্তু মহামান্য হাইকোর্ট ডিভিশনে উঠে আসছে। তো মহামান্য হাইকোর্ট ডিভিশন এই বিষয়টিকে আমার মনে হয় অবশ্যই পজিটিভলি নেয়নি, এবং এই বিষয়ে মানে তদন্ত করে দেখার কথা সেখানে উল্লেখ করা হয়েছে যে যদি কোনো ধরনের গাফিলতি থাকে তাহলে সেটার ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তো এটা একটা বিষয় যে 33 দিন পূর্বে একটা ঘটনা ঘটে গেল এবং সেটা নিকটস্থ থানায় কোনোভাবেই সেটা পৌঁছালো না, কেউ জানালো না, নাকি ভিকটিমরা কোনোভাবে যোগাযোগ আদৌ করেছে কি করেছিল কি না, বা এখানে কোনো প্রভাব মানে কাজ করেছে কি না, মানে বিভিন্ন প্রশ্ন কিন্তু এই জায়গাতে জড়িত রয়েছে। আর আপনারা জানেন যে এই ধর্ষণের ঘটনা বা এই নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু ব্যাপক বিক্ষোভ এবং সমাবেশ হয়েছে। আর মানে কি বলবো, যে তারা যে বিষয়গুলো চায়, যারা বিক্ষোভকারী ছিলেন তারা যে বিষয়গুলো উল্লেখ করেছেন তার মধ্যে এটা হচ্ছে অন্যতম, যে ধর্ষকদেরকে আইনের আওতায় নিয়ে আসার পরপরই এটা বিশেষ আদালতে যাতে বিচারিক কার্যক্রম দ্রুত নিষ্পত্তি করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হয়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। দেখা যায় যে একটা মামলা যখন কোর্টে প্রডিউস হয় বা আসামি প্রডিউস হয় বা একটা মামলা যখন কোর্টে আসে, আসার পর বিভিন্ন কারণে নিষ্পত্তি করতে করতে হয়তো বেশ কয়েক মানে বেশ কিছু সময় লেগে যায়, সেটা 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর বা এর চেয়ে বেশিও লাগতে পারে। আর যদিও আপনারা হয়তো বা সাম্প্রতিক সময়ে, আমি পূর্বের ভিডিওতে বলেছি যে বেশ কিছু আলোচিত মামলা যেগুলো খুব দ্রুত নিষ্পত্তি হচ্ছে, তো আমরা চাই যে আসলেই এই মামলাগুলো স্পেশালি যেগুলো বিশেষ মামলা হিসেবে আখ্যায়িত করছি আমরা বা আলোচিত মামলা, এগুলো খুব দ্রুত সময়ের মধ্যে যাতে করে শেষ করা হয়, সেই বিষয়টি যদি হয় তাহলে আমার মনে হয় যে বাংলার মানুষ কিছুটা হলেও একদিক থেকে স্বস্তি পাবে। কিন্তু ধর্ষকদেরকে যদি পুরোপুরি রূপে নির্মূল করা না যায় তাহলে যেটাই হোক না কেন আলটিমেটলি জিরো। তো এদিক থেকে কঠিন শাস্তির যে বিধান সেটা যদি নিশ্চিত করা যায়, সেটা তাহলেই আমার মনে হয় যে এই ধর্ষণ কাণ্ড হয়তো বা কিছুটা হলেও কমে আসবে। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিনিয়ত বা পার ডে যেটা আমি দেখলাম, আনুমানিক 15 জন নারী ধর্ষিত হচ্ছে আমাদের এই বাংলাদেশে। এটা কতটা পেইনফুল, আমি আগেও বলেছি সব বিষয় হয়তো মিডিয়াতে আসে না, যার কারণে সেগুলো ভাইরাল হয় না, কিন্তু এই বিষয়গুলো যে কতটা যন্ত্রণাদায়ক, যারা এই মানে বিষয়গুলোর সাথে জড়িত তারাই শুধু বুঝতে পারবে, একজন ধর্ষিতার পরিবার বুঝতে পারে যে তারা কতটা যন্ত্রণায় থাকে, কতটা কষ্টে থাকে, কতটা সমস্যার মধ্যে থাকে, একটা সমাজে চলতে গেলে তাদের কতটা সমস্যার সম্মুখীন হতে হয়। তো আমার মনে হয় যে আমি যতটুকু কথা বা আপডেট আপনাদেরকে জানানোর ছিল সেগুলো আমি জানিয়ে দিলাম। সর্বোপরি একটা কথাই বলবো যে ধর্ষক যেই হোক না কেন তারা কিন্তু অবশ্যই কোনো একটা পরিবারেই তাদের বসবাস, কোনো একটা গ্রামে বসবাস, কোনো একটা পাড়া বা মহল্লায় বসবাস। তো এই কনসার্ন যে সমস্ত পিপল আছেন, কনসাস পিপল যারা আছেন, সম্পর্কিত মানে সম্পর্কিত মানুষজন, পাশাপাশি সচেতন যে মানুষজন, তারা কিন্তু কখনোই এই
মানুষগুলোকে, মানুষ নামের অমানুষগুলোকে কখনোই সহযোগিতা করবেন না, সমর্থন করবেন না। তাদেরকে দেখা মাত্রই রুখে দিন, তাদেরকে আইনের মাধ্যমে যাতে তাদের কঠিন শাস্তি হয়, তাদের সেই ব্যবস্থা যাতে হয়, সেই জিনিসটা আপনারা করবেন, এটাই হচ্ছে প্রত্যাশা। তো আমি ভিডিওটি শেষ করতে যাচ্ছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চেষ্টা করবেন শেয়ার করার, আর যদি কোনো কারণে ভালো না লেগে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই, আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।